সিএ ডেফিনেটলি খুবই ভালো একটা প্রফেশন, খুবই 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 ভালো একটা প্রফেশন। আমরা যে ব্যাচটা ঢুকেছিলাম, আমি তো ওখান থেকে রিজাইন করে চলে আসলাম জাহাঙ্গীরনগরে 2019-এ। আমার ব্যাচের অনেকেই, প্রায় 8-10 জন, ওরা 2020 না, আই মিন 21-এর শেষের দিকে দেখলাম অনেকেই কোয়ালিফাই করে গিয়েছে। এর মধ্যে 3 জন এখন KPMG আমেরিকায় জব করছে। একবার ভেবে দেখেন, বাংলাদেশ থেকে সিএ কোয়ালিফাই করে KPMG আমেরিকায় জব করছে, যার ইয়ারলি স্যালারি $1,00,000 উপরে। ইয়ারলি স্যালারি $1,00,000 আপনি ভাবতে পারেন বাংলাদেশে বসে আপনার অপরচুনিটি? তার মানে আপনি বিশ্বের সর্বোচ্চ জায়গায়, সর্বোচ্চ স্থানে আপনি জব করছেন বাংলাদেশ থেকে সিএ কোয়ালিফাই করে। তো চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে গিয়ে আমি ফার্স্ট লেভেলে পরীক্ষা দিলাম, তো ওখানে 7টা সাবজেক্ট থাকে আপনারা সবাই জানেন। সো ওইটা আমার পরীক্ষা দেওয়ার পরে ফার্স্ট লেভেল একবারে পাশ হলো, এবং অনেকেই জানেন যে এখানে পাশের হার খুব কম, মানে বিলো 2%। ইভেন ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়ে ফার্স্ট টাইমে সব সাবজেক্ট পাশ করা আরও অনেক কম। তো এটা আমাকে খুব মোটিভেট করেছিল। পরবর্তীতে আমি সেকেন্ড লেভেলের একসাথে 4টা সাবজেক্টের পরীক্ষা দিয়ে 4টাই পাশ করেছিলাম, বাট আমি 2টা পরীক্ষা দিতে পেরেছিলাম। তার মানে আমার 17টার মধ্যে 11টা কোর্স কমপ্লিট করতে সক্ষম হয়েছিলাম। কারণ আমি যারা বলছি, যারা মনে করেন অ্যাকাউন্টিংয়ে পড়েন বা ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডেরও আছেন, তাদের একটা বড় সুবিধা হচ্ছে সিএর অনেকগুলো কোর্স আপনাদের সাথে সিমিলারিটিস আছে, এর কারণে আপনারা এক্সেমশন পান। যেমন বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমরা যারা যাই, তারা 4টা মনে হয় এক্সেমশন পায়। তো 4টা সাবজেক্ট এক্সেমশন পেলে ফার্স্ট লেভেলে আপনাদের মাত্র 3টা সাবজেক্টের পরীক্ষা দিতে হয়। ডেফিনেটলি এটা একটা ভালো সুবিধা। এরপর সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, আবার ফার্স্ট লেভেল এখন MCQ করে দিয়েছে। আমাদের সময় পুরোটাই রিটেন ছিল, সো MCQ করে দেয়, পাশের সম্ভাবনাটা অনেক বেড়ে গিয়েছে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, সিএ কেমন প্রফেশন? দেখেন, আমরা যেটা চিন্তা করি, অনেকে মনে করছি যে স্যার আমি সিএতে ঢুকলে শেষ করতে না পারলে তো আমার খুব ভালো কিছু হবে না। এটা একটা ভুল ধারণা, কারণ আমার এই 40, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং, আমাদের অ্যাকাউন্টিংয়ের 40তম ব্যাচ, অ্যাকাউন্টিংয়ের ফার্স্ট ব্যাচ। তো আমাদের 40তম ব্যাচের আর একটা বন্ধু, ও আসলে ক্যারিয়ার নিয়ে খুব স্ট্রাগল করছিল, তো আমি জয়েন করার পরপরই আমার কাছে আসলো। আমি কী করি? তাই আমি বললাম যে তুই কী চাচ্ছিস? তো বললো যে আমি খুব বেশি একটা ভালো চাকরি পাচ্ছি না, হ্যাঁ। তাই বললাম তুই সিএতে যা। বললো যে আমার পক্ষে তো সিএ শেষ করা সম্ভব না। আমি ওকে বললাম সিএর যে 3 বছর একটা যে ক্রাইটেরিয়া আছে, আপনার প্র্যাকটিক্যাল থাকতে হবে, এই পিরিয়ডটাকে আমরা বলি সিসি পিরিয়ড, কোর্স কমপ্লিট। এই সিসি পিরিয়ডটা তুই শেষ কর, তো 3 বছরের যে সার্টিফিকেটটা আছে এক্সপিরিয়েন্সের, এইটা দিয়ে তুই একটা ভালো চাকরি পাবি। ও বলে আচ্ছা ঠিক আছে, তুই কোথাও আমার রিজিউমটা ফরওয়ার্ড কর। তো আমার কয়েকটা জায়গা পরিচিত ছিল, ফরওয়ার্ড করলাম, ওর হলো এক জায়গায়, ও স্ন্যাশিস মাহমুদে কমপ্লিট করলো। তো আনফর্চুনেটলি ফার্স্ট লেভেল শেষ করতে পারেনি, বাট ও একটা কাজ করেছে যে ও এখন অপোতে খুব ম্যানেজমেন্টের বড় পর্যায়ে চাকরি করছে। ওর ওই 3 বছরের অভিজ্ঞতা দিয়ে ও কিন্তু এখন, কারণ ও অডিট করেছে, ও প্র্যাকটিক্যালি দেখেছে, ল অ্যাপ্লিকেবল লসগুলো জানে ইন্ডাস্ট্রি রিলেটেড, এটা ওর জন্য কিন্তু বড় একটা ওকে হেডসআপ দিয়েছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আপনি যদি কোয়ালিফাই করেন, ডেফিনেটলি কোয়ালিফাই করলে তো আপনার জন্য অনেক অপরচুনিটি, এটারও এক্সাম্পল দিতে পারি। এছাড়াও বাংলাদেশের ICAB-র, ICAEW যেটা ইংল্যান্ডের, এছাড়া AICPA আমেরিকার, এগুলো সবগুলোর সাথে MOU আছে, যার কারণে আপনি বাংলাদেশ থেকে পাশ করলে ওখানে গেলেও কিছু সুবিধা পাবেন। আর সিএতে তো ডেফিনেটলি বাংলাদেশে বলে 6-digit স্যালারি, ডোন্ট মিস ইট। এখন কথা হচ্ছে, আপনি সিএ বা চার্টার অ্যাকাউন্টেন্ট হবেন কিভাবে? সিএ বা চার্টার অ্যাকাউন্টেন্ট হতে হলে আপনার কী কী করতে হবে? ব্যাপারেই আমি স্যারের কথাগুলোর সাথে নতুন করে অ্যাড করতেছি, এবং সিএর সুযোগ সুবিধা সম্পর্কে আমি আরেকটু বলে দেন বলবো কিভাবে আপনি সিএ হোল্ডার হতে পারবেন। অ্যাকাউন্টেন্ট বাংলাদেশের একমাত্র পেশা যেখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন, মানে আপনি মাসে 10 লাখ টাকা চাইলেও ইনকাম করতে পারবেন, 20 লাখ টাকা চাইলেও ইনকাম করতে পারবেন। যেমন আপনারা দেখেন, ডাক্তাররা কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারে, কিভাবে? তারা কিন্তু মেইনলি রোগীদের সেবা দেয় এবং সেখান থেকে ভিজিট যে টাকাটা পায় এটা কিন্তু আনলিমিটেড ইনকাম। আচ্ছা, চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা তাহলে কিভাবে ইনকাম করে? তারা মূলত বিভিন্ন ধরনের কোম্পানি যারা আছে তাদেরকে, বিভিন্ন ধরনের ডাক্তাররা যেরকম পেশেন্টকে রোগের ট্রিটমেন্ট দেয়, সেভাবে বিজনেস ওনার যারা, তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, সেটা রিস্ক হতে পারে, মার্কেট অ্যানালাইসিস হতে পারে, কিভাবে বিজনেস করা যায়, এইসব বিষয়ে তারা হচ্ছে মানে কোম্পানিগুলোর ডাক্তার বলা যেতে পারে। যে কারণে হচ্ছে অনেক কোম্পানি আছে কোটি কোটি টাকা নিয়ে বা লাখ লাখ টাকা নিয়ে আসলে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের কাছে যায়, তাদের কাছ থেকে আসলে সার্ভিসগুলো নেওয়ার জন্য। তো যাই হোক, এখানে আনলিমিটেড ইনকামের একমাত্র সময়, কারণ হচ্ছে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন, মানে হচ্ছে আপনি চাইলে একটা ফার্ম খুলে বসতে পারবেন, যেমন একটা ডাক্তার চাইলে কিন্তু একটা ক্লিনিক খুলে বসতে পারে। তো সেই ফার্মে কী হবে, আপনার বিভিন্ন ধরনের কোম্পানি, বাংলাদেশে ধরেন এখন পর্যন্ত কোম্পানি আছে প্রায় 2 থেকে 2.5 লাখের মতো। তো এই প্রত্যেকটা কোম্পানির কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দরকার আছে। সো তারা কী করে, এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের কাছে আসে এবং তাদেরকে টাকা দিয়ে সেই টাকার বিনিময়ে তাদের কাছ থেকে সার্ভিস নিয়ে থাকে। তো মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের এত বেশি চাহিদা, কারণ হচ্ছে চাহিদার তুলনায় বাংলাদেশে ওইভাবে মানে সমসংখ্যক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নেই, মানে সিএ হোল্ডার নেই, যেটাকে সংক্ষেপে বলে সিএ। তো এটার কারণ হচ্ছে, কারণটা পরে আসতেছি, কারণ অনেক সময় দেখা যায় সিএ পাশ করাটা অনেক টাফ বা অনেকেই মনে করেন এটা কঠিন একটা পরীক্ষা, তো যে কারণে বাংলাদেশে চাহিদার তুলনায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হচ্ছে না।
তো আপনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যারা হয় তারা মূলত তাদের ক্যারিয়ার গ্রোথটা অনেক বেশি থাকে। আপনি যদি দেখেন যে বাংলাদেশের যতগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে বা বড় বড় কোম্পানি আছে সেগুলোর সিইও বলেন বা এমডি বলেন প্রত্যেকেই কিন্তু চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কারণ আপনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট না হলে ওই সব টপ পজিশনে জীবনে যেতে পারবেন না। আর যারা ওই সব টপ পজিশনে যায় তারা সবাই সিএ করার পরে যেতে পারে, কারণ একটা কোম্পানির মূল জিনিস হচ্ছে ওই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে হচ্ছে আর্থিক বিবরণী বা যেটাকে বলা হচ্ছে ওই কোম্পানির সম্পদ কতটুকু আছে, দায় কতটুকু আছে বা মালিকানা মালিকের পরিমাণ কতটুকু, মালিকের সম্পদের পরিমাণ, সেই বিষয়গুলো আসলে মেইনলি বোঝার জন্য আপনার অ্যাকাউন্টিং বোঝাটা জরুরি। আর সেই অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে প্রফেশনাল ডিগ্রি হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। এটাকে বাংলাদেশের শুধু না, এটা সারা বিশ্বেরই একটা কি বলবো ডিমান্ডিং একটা প্রফেশন। আপনি চার্টার অ্যাকাউন্ট্যান্ট হলে শুধুমাত্র যে বাংলাদেশে এটার এক্সারসাইজ করতে পারবেন তা না, আপনি চাইলে অস্ট্রেলিয়া, কানাডা বা ইউএসএতেও যেতে পারবেন। যদিও ইউএসএতে যেতে হলে আপনাকে আলাদা একটা পরীক্ষা দিয়ে যেতে হয়, তো ওটা অতটা কঠিন বিষয় না আর কি। সো এই জন্য আসলে চার্টার অ্যাকাউন্ট্যান্সির এত বেশি মূল্য। আর নর্মালি আপনি চার্টার অ্যাকাউন্ট্যান্ট হওয়ার পরে যে কোনো কোম্পানিতে যখন আপনি ঢুকবেন তখন আপনি স্টার্টিং স্যালারি কিন্তু 2 লাখ টাকা পাবেন নর্মালি। হ্যাঁ, তারপর স্যালারি স্ট্রাকচার আরও বাড়বে। আপনি যদি চান যে না আমি চাকরি করবো না, তাহলে আপনি কী করতে পারবেন, ইনডিপেন্ডেন্ট একটা প্রফেশন করতে পারবেন, আপনি একটা ফার্ম খুলবেন। আর সেই ফার্ম মেইনলি চার্টার অ্যাকাউন্ট্যান্টদের একটা কাজ হচ্ছে ওরা অডিট করে থাকে, মানে হচ্ছে বিভিন্ন কোম্পানির ধরেন শেয়ার মার্কেটে যখন শেয়ার বিক্রি করে তারা, যারা তারা যখন শেয়ার বিক্রি করে তো ওই শেয়ার কেনার সময় মেইনলি যারা কিনে শেয়ার তারা কিন্তু ওই কোম্পানির অডিট মানে অডিটটা দেখে, মানে অডিটের যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা আছে যে এই কোম্পানিটা আসলে ভালো না খারাপ সেটা শুধুমাত্র কিন্তু এই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরাই বলে দিতে পারে, অর্থাৎ অডিট করার মাধ্যমে আর কি। সো একটা ওরা একটা অপিনিয়ন দেয় যে না এই কোম্পানিটা ভালো না খারাপ। সে এই জন্য আসলে চার্টার অ্যাকাউন্ট্যান্টদের এত বেশি চাহিদা। ইভেন আপনি দেখবেন প্রত্যেকটা কোম্পানি তো 2 বার মেইনলি ওদের আর্থিক বিবরণী তৈরি করে থাকে, ওদের লাভ লসের পরিমাণ বা সম্পদের পরিমাণ, ওখানে কিন্তু চার্টার অ্যাকাউন্ট্যান্টদের সাইন থাকে, অর্থাৎ চার্টার অ্যাকাউন্ট্যান্টের সাইন না হলে কিন্তু ওইটা কখনোই গ্রান্টেড হবে না। সো ওরা কিন্তু অনেক সময় দেখা যায় সাইন দেওয়ার মাধ্যমে অনেক টাকা ইনকাম করে থাকে। সো চার্টার অ্যাকাউন্ট্যান্ট যদি আপনি হতে পারেন তাহলে কিন্তু আপনার আনলিমিটেড ইনকাম করার সুযোগ রয়েছে। আপনি যদি বিসিএস কারার হন আপনি কিন্তু মাস শেষে মানে একটা স্যালারি পাবেন, স্ট্রাকচার স্যালারি, এর বেশি কিন্তু আপনি পাবেন না। আর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হলে আপনি যেটা করতে পারবেন আনলিমিটেড ইনকাম করতে পারবেন বৈধ উপায়ে, নট অবৈধ, অবৈধ উপায়ে আপনার যাওয়া লাগবে না। হ্যাঁ, তো ডাক্তার প্রফেশন এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রফেশন এইটা হচ্ছে বাংলাদেশের টপ প্রফেশন বলা যেতে পারে, এরা হচ্ছে আনলিমিটেড ইনকাম করতে পারবে। এক একটা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যারা হয়েছে বাংলাদেশ থেকে তাদের খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকেই এখন বাড়ি গাড়ি বা হচ্ছে অনেক অনেক সম্পদের মালিক হয়ে গিয়েছে। তো এখন মূল কথায় আসি যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আপনি কীভাবে হতে পারবেন। মূলত আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড মানে সায়েন্স আর্টস কমার্স যেটাতেই পড়েন না কেন আপনার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার সুযোগ রয়েছে। তবে আপনি যদি কোনো একটা ইউনিভার্সিটি মেইনলি ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ এইগুলা থেকে যদি আপনি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে পড়েন তাহলে আপনি এই চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে গিয়ে একটা কি বলবো ধরেন 17টা সাবজেক্টের পরীক্ষা দিতে হয়। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাস করতে হলে আপনি 4টা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে না, মানে অটো পাস হয়ে যাবে আপনি যদি জাহাঙ্গীরনগর, জগন্নাথ বা ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং থেকে পড়েন আর কি। সো আপনার যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি মনে করি যে অ্যাকাউন্টিংয়ে পড়াটা সবচেয়ে বেটার, কারণ চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা মেইনলি অ্যাকাউন্টিংটাই পড়ে আর কি, মানে অ্যাকাউন্টিংটাই তাদের পড়তে হয় এবং অ্যাকাউন্টিং পড়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হয়। সো অ্যাকাউন্টিং বোঝাটা জরুরি। এই জন্য তাহলে আপনি বলতে পারবেন যে মানে অ্যাকাউন্টিং মানে অ্যাকাউন্ট্যান্ট তৈরি হয় না কেন বাংলাদেশে, ডাক্তার এত অ্যাকাউন্ট্যান্ট কেন নাই, কারণ হচ্ছে অ্যাকাউন্টিং সবাই বুঝতে পারে না। কিন্তু কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা তাদের মধ্যে খুব মানে তাদের মধ্যেও অনেকেই বুঝতে পারে না, আর বাইরে থেকে যারা আসে তারা তো আরও কঠিন অবস্থা, তো যে কারণে অনেকেই পাস করতে পারে না। হ্যাঁ, তো এখন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার উপায় হচ্ছে বাংলাদেশে আইসিএবি বা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ বাংলাদেশ নামে একটা প্রতিষ্ঠান আছে। এটা হচ্ছে মেইনলি পুরা বিশ্বের অ্যাকাউন্টিং যে বডিটা আছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যারা তৈরি করে সেটাকে IFRS বলে, ওরা মেইনলি ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড তৈরি করে। এই বডিটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল চার্ট সরি এটা হচ্ছে মেইনলি FASB ফিনান্সিয়াল স্ট্যান্ডার্ড বোর্ড, বোর্ড যেটাকে বলা হয় আর কি, ওরা তৈরি করে। সো এই বোর্ডের আন্ডারে হচ্ছে ICAB, ঠিক আছে। যাই হোক, ICAB-তে ভর্তি হতে হলে আপনাকে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে যে কোনো সাবজেক্ট থেকে, আর আপনি যদি অ্যাকাউন্টিং থেকে পাশ করেন তাহলে তো আরও ভালো হলো। তবে আপনি ইন্টার করে এখন যেতে পারেন, ইন্টার পাস করে ঢুকতে হলে আপনাকে 2টার যে কোনো একটাতে A+ থাকতে হয় আর একটাতে 4.5-এর উপরে থাকতে হয়। তবে ইন্টার পাস করার পরে আসলে চার্টার অ্যাকাউন্টেন্সিতে ঢুকে পাস করাটা অনেক টাফ আর কি। তো মেইনলি কীভাবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়, আপনি ICAB-র রেজিস্টার্ড যে কোনো একটা ফার্মে ঢুকবেন, মানে CA ফার্ম যে কোনো একটা ফার্মে আপনাকে ঢুকতে হবে ওদের মেম্বার হিসেবে। ঢোকার পরে আপনাকে 3 বছর ওই ফার্মের আন্ডারে কাজ করতে হবে।
হ্যাঁ, 3 বছর কাজ করতে হবে এবং পড়াশোনাও করতে হবে। মানে বিষয়টা এমন যে এটা হচ্ছে প্রফেশনাল ডিগ্রি, তো এটা হচ্ছে ফুল টাইম কাজ করতে হয় এবং আপনার পড়ে পরীক্ষাও দিতে হয়, যে কারণে আসলে টাফ হয়ে যায়। ধরেন আপনাকে 6টা 9টা 2 হচ্ছে বিকাল 6টা এরকম ডিউটি করতে হবে, বিভিন্ন কোম্পানিতে যেতে হবে, কোম্পানির অডিট করতে হবে বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে হবে, ওই ফার্মের সাথে সাথে থেকে কাজ করতে হয়, সেই সাথে আপনার পরীক্ষা দিয়ে আবার পাশও করতে হয়। সো 3 বছর থাকাটা বাধ্যতামূলক। যখন 3 বছর আপনার কমপ্লিট হয়ে যাবে, 3 বছর কমপ্লিট হওয়ার পরে আপনার আর ওই ফার্মের আন্ডারে থেকে কাজ করাটা বাধ্যতামূলক না, মানে আপনি এখন চাইলে বাসায় বসে থেকে পড়াশোনা করে পরীক্ষা দিতে পারবেন। তো যাই হোক, 3 বছর আসলে ফার্মের আন্ডারে কাজ করার পরে মেইনলি সিএতে তো কয়েকটা লেভেল আছে। ধরেন তো ফার্স্ট লেভেল আপনি যদি কমপ্লিট করে ফেলতে পারেন, টোটাল মেইনলি 17টা সাবজেক্ট আছে সিএতে, 17টা সাবজেক্টে পাশ করতে হয়। 17টা সাবজেক্টে আপনি যদি পাশ করতে পারেন তাহলে আপনি সিএ হোল্ডার হবেন। তো আপনি যদি অ্যাকাউন্টিং থেকে অলরেডি ভালো একটা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং থেকে পড়েন, তাহলে অলরেডি আপনার 4টা সাবজেক্টে পরীক্ষা দেওয়া লাগবে না, তার মানে মেইনলি আর 13টা সাবজেক্টে পরীক্ষা দিতে হয়। সো এই 13টা সাবজেক্ট আপনি যত বছর লাগে আর কি পাস করতে। হ্যাঁ, সো অনেকের ধৈর্য থাকে না, যে কারণে আসলে আর পরীক্ষা দিয়ে তারা দেখা যায় যে ফার্স্ট লেভেল কমপ্লিট করার পরে আর পরীক্ষা দেয় না, কারণ ফার্স্ট লেভেল মানে 3 বছরের ওই কোর্সটা কমপ্লিট করার পরে কিন্তু আপনি মোটামুটি 1.5 লাখ টাকা স্যালারিতে যে কোনো কোম্পানিতে ঢুকে যেতে পারবেন। সো টাকার লোভে আর পরবর্তীতে আর কেউ সিএ পরীক্ষা দিতে চায় না। তবে আমি বলবো আপনারা যদি সিএ করতে যান তাহলে 3 বছরের ওই কী বলবো প্র্যাকটিক্যাল সেশন শেষ করার পরে আপনারা চাইলে আস্তে ধীরে 1-2টা করে কোর্স পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করতে পারবেন। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে আপনাকে এই কয় বছরের মধ্যেই পাশ করতে হবে। সো আপাতত এটাই সিএ সম্বন্ধে বললাম। সিএ একটা খুবই কী বলবো সম্ভাবনাময় ক্যারিয়ার, আনলিমিটেড ইনকাম করার সুযোগ রয়েছে। আপনারা যারা অনেক টাকা ইনকাম করতে চান তারা সিএতে আসেন।